বুঝবার প্রশ্ন একটি রম্বসের কর্ণ উদয় পাঁচ মিটার এবং চার দশমিক দুই মিটার হলে তার ক্ষেত্রফল হল কত আমরা রম্বোসের রম্বশের ক্ষেত্রফল কী জানি রম্বসের ক্ষেত্রফল সমান আমরা কী জানি রম্বসের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণন রম্বোসের কর্ণদয়ের দু এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল তাহলে কী রম্বসের ক্ষেত্রফল ফলে জানাই তাহলে আমরা হাফ তো এখানে যুদ্ধ জানি রম্বসের ক্ষেত্র ফলে দৈর্ঘ্য পাঁচ গুণন চার দশমিক দুই ভাগ দিক এখানে উপরে পাঁচ নিচে কত দুই চার দশমিক দুই তো এখানে থাকলো তাহলে এখানে কাটাকাটির দশমিক তো উঠে গেলো নিচে কত দশমিকের জন্য এক আর দশমিকের ভাগটা দশমিক শূন্য কাটাকাটি করি পাঁচ দুগুণে দশ হ্যাঁ উপরে কত থাকলো বিয়াল্লিশ বাই দশ তা বিয়াল্লিশ বাই দশ বিয়াল্লিশ কে দশ দিয়ে ভাগ দিই না বিয়াল্লিশ বাই দুই দুগু চার বিয়াল্লিশ বাই চার তো এখানে ভাগ দিই চার ওকে চার তারপরে ওটা শূন্য দুই হ্যাঁ আসলো হুম তারপরে দশমিক দশমিক দিয়ে ওটা এখানে শূন্য নেই চারে পাশে কুড়ি দশ দশমিক পাঁচ চার দিয়ে বিয়াল্লিশ কে ভাগ দিলে কত হয় চার আর বিশ কে তো চারে পাশে কুড়ি তাহলে দশ দশমিক পাঁচ ব্রহ্মসের ক্ষেত্র ফল কত দশ দশমিক পাঁচ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি